রাস্তায় মাস্কবিহীন যাত্রী দেখলেই র‍্যাপিড টেস্ট। করোনা রুখতে নয়া পদক্ষেপ অশোকনগরে। পূর্ব ঘোষণা মতো দোকান বাজার বন্ধই রইল হাবড়া অশোকনগরে। করোনার সংক্রমণ রুখতে হাবড়া অশোকনগর পৌরসভা এলাকায় শুক্রবার জারি করা হয়েছিল বিধিনিষেধ। বন্ধ ছিল দোকান বাজার, পাশাপাশি অশোকনগর পৌরসভাতেও শুক্র ও শনিবার একই নিয়ম চালু করা হয়েছে। এদিন অশোকনগরের সমস্ত বাজারঘাটও ছিল বন্ধ, রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা। এদিন সকালে একদিনের এই লকডাউন সফল করতে পথে নামেন হাবড়া পৌরসভার প্রশাসক নারায়ণ সাহা। পৌরসভার বিভিন্ন বাজার এলাকা ঘুরে দেখেন তিনি, পরে সাংবাদিকদের জানান আমাদের প্রচেষ্টা 100% সফল, প্রত্যেকে একদিনের এই লকডাউন সফল করেছেন, এলাকার সাধারণ মানুষকে ধন্যবাদ। পাশাপাশি তিনি জানান শনিবার বস্ত্র হাট রয়েছে হাবড়াতে, সেটি বন্ধ থাকবে। শনিবার বিকালে পুনরায় আলোচনায় বসবেন পৌর কর্তৃপক্ষ, পরবর্তী সপ্তাহে হাবড়াতে কোন দিন বন্ধ রাখা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার। 100% সফল, আমি ধন্যবাদ জানাবো আমার হাবড়া সর্বস্তরের জনসাধারণকে এবং ব্যবসায়ী বন্ধুদেরকে, কারণ তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে পৌরসভার ডাকে আজকে এই লকডাউনে অংশগ্রহণ করেছেন। আমি তো আজকে প্রায় সমস্ত মার্কেটগুলি ঘুরে আসলাম, কোথাও একটা চায়ের দোকান, একটা সবজির দোকান, মাছের দোকান, একদম ফুটের একটা দোকান কোথাও কিছু খোলা নেই, এবং রাস্তায় দেখছেন জনসমাগম নেই একদমই, যেটা আমরা চেয়েছিলাম। এর পাশাপাশি আমরা অটো টোটোগুলোকে বন্ধ রেখেছিলাম, যাতে বাইরের থেকে মানুষও হাবড়ায় আজকের দিনটা অন্তত যে না আসতে পারে, এবং এটা আমি মনে করি আমরা 100% সফল হয়েছি। এদিন সকাল থেকে অশোকনগরের বিভিন্ন বাজারেও ধরা পড়েছে একই ছবি, মাছ বাজার থেকে সবজি বাজার, সাধারণ দোকানপাট বন্ধ রয়েছে সমস্ত কিছু। অশোকনগর বাজারের মাছ ব্যবসায়ী শম্ভু দাস জানান করোনার কারণে বিগত কয়েকদিন ধরেই কেনা বেচা কমেছে, বাজারে এমনিতেই জনসমাগম কম, পৌরসভার এই সিদ্ধান্তকে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছেন বলেও জানান তিনি। আমাদের শুক্রবার লকডাউন ডাকা হয়েছে, সব দোকানপাট মোটামুটি সবই বন্ধ আছে, তো এখন যেই এই করোনার পরের থেকে খুবই কম আমাদের বেচাকেনা ধরতে বলতে একদমই নেই, মানে যেইভাবে কাস্টমার আসতো সেভাবে কোনো কাস্টমারই আসছে না, তবু আমাদের কাঁচামাল একদিনের মাল 3-4 দিন ধরে বেচতে হচ্ছে। পাশাপাশি এদিন বিকালের পর জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এক বৈঠকে ডায়মন্ড হারবার মডেলে যাবার সিদ্ধান্ত অশোকনগরের। মাস্ক না পরলেই করতে হবে করোনা পরীক্ষা, ডায়মন্ড হারবারের এই মডেলকে ধরেই এগিয়ে যেতে চাইছে অশোকনগর। এদিন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী জানান আগামী সোমবার থেকে অশোকনগর পৌর এলাকায় 4 জায়গায় পুলিশ ক্যাম্প করে ধরপাকড় চলবে, মাস্ক না পরা পথচারীদের দেখলেই তাদের র্যাপিড টেস্ট করানো হবে, রিপোর্ট পজিটিভ হলে তৎক্ষণাৎ পুলিশ কর্মীদের সহযোগিতায় তাদের পাঠানো হবে আইসোলেশন সেন্টারে। যে মাস্কের ব্যাপারে আমরা 0 পয়েন্ট টলারেন্সিতে চলে গেছি, আমরা কোনো টলারেন্সি করতে পারব না। এই পৌরসভা, আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ভীষণভাবে সাহায্য করছে, সবাই মিলে কাজ করছে, বিভিন্ন বাজার সমিতিগুলো, বিভিন্ন গণসংগঠন করোনা সতর্কর জন্য তারা কাজ করছেন। তথাপি আজকে যে ডিসিশনটা আমরা এখানে নিয়েছি, যে পুলিশ পুলিশের বক্তব্য রেখেছে যে পুলিশ আগামী পরশু দিন থেকে ময়দানে নামছেন, মাস্ক ছাড়া কোনো মানুষকে যদি দেখেন তাহলে তাদের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের কর্মচারীরা থাকবেন, মাস্কহীন মানুষকে র্যাপিড টেস্ট করানো হবে, এবং সেই র্যাপিড টেস্ট করার পরে তার যদি পজিটিভ হয় পুলিশ নিজের দায়িত্বে অশোকনগরের আইসোলেশন সেন্টারে তাদেরকে পাঠিয়ে দেবে। স্পটে আমরা 4টে স্পট চিহ্নিত করেছি, একটা হচ্ছে অশোকনগর স্টেশন সংলগ্ন জায়গা, যশোর রোড থেকে স্টেশন মাঝখানে কোনো জায়গা, আর একটা হচ্ছে গোলবাজার, অশোকনগর গোলবাজার, একটা হচ্ছে অশোকনগর কচুয়াম বাজার, আর একটা হচ্ছে কল্যাণগড় বাজার। এই 4টে জায়গায় আমরা এটা করব। তার আগে পুলিশ আগামীকাল এবং পরশু দুদিন মাইকিং করবে, তারপর থেকে আমাদের এই কাজটা চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর 24 পরগনা।